নমস্কার, সেভেনএমিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কলকাতার উত্তর শহরতলির অন্যতম গুরুত্বপূর্ণ 4 লেন বিশিষ্ট একটি সড়ক। প্রতিদিনই হাজার হাজার গাড়ি যাতায়াত করে এই রাস্তা ধরে। আর এই সড়কের দক্ষিণেশ্বর যাওয়ার পথে সিসিআর ব্রিজের নিচে যে আন্ডারপাস রয়েছে, দীর্ঘদিন ধরেই সেই রাস্তার হাল বেহাল। প্রতিদিনই এই রাস্তা দিয়ে বড় বড় পণ্যবাহী গাড়ি সহ বহু মানুষই যাতায়াত করে থাকেন। রাস্তার বেশিরভাগ অংশ জুড়েই তৈরি হয়েছে বড় বড় গর্ত। আর গুরুত্বপূর্ণ এই রাস্তার মাঝে মধ্যেই বড় সড়ো খানাখন্দ থাকায় প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা নিয়েই চলছে নিত্যযাত্রীদের বাধ্য যাতায়াত। তার উপর লাগাতার বৃষ্টি যেন দোসর হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলিতে জল জমে তৈরি হয় জলাধার। সেই জমা জলের গর্তে পড়ে গাড়ি খারাপ হওয়া থেকে দুর্ঘটনা এবং যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই রাস্তা ব্যবহারকারীদের। পাশাপাশি রেল ব্রিজ থেকে অনবরত জল পড়ছে আন্ডারপাসে। এই এলাকার এক স্থানীয় বাসিন্দা জানালেন, এই রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়েই চলতে হয়। অনেক ঝুঁকি, প্রাণের অনেক ঝুঁকি। এখানে প্রত্যেক দিন গর্ত হয়, একটু বৃষ্টি হলে জল হয়ে যায়, যা কোনো অসম্ভব ব্যাপার এখানে। তো কতদিন ধরে এরকম দেখেন আপনারা? প্রায় 6 মান্থ। তো ঠিক হয় না এখনো? না, এই একটু আগে তো ঠিক হচ্ছিল দেখলাম। ওটা ওই যে ছাপ দিয়ে ল্যাব যেটা হয় সেটা আবার জেকে সেই এই বেলঘরিয়া মতন এক্সপ্রেস রাস্তা, এত বড় হাই হাইওয়ে, মানে এবং বড় বড় গাড়ি যাচ্ছে, আপনি যাতায়াত করেন, কি বলবেন? নিজের জীবনে কি বলবো, অনেক জীবনের ঝুঁকি আছে, যাওয়ার জন্য প্রবলেম হয়ে যায়, যখন তখন পিছন দিকে কি যাক মেরে দিতে পারে কোনো গাড়ি। কি চাইছেন, কি হলে ভালো হয়? একটু রাস্তাটা ঠিকঠাক মতন করলে ভালো হয়, মানে মানুষের যাতায়াতের সুবিধা যাতে হয়, কোনো যাতে মানুষ দুবিধায় না পড়তে হয়। মাঝে মধ্যে অবশ্য কোনো রকমে জোড়া তাপ্পি দিয়ে সাময়িকভাবে রাস্তা সারানো হয়, তবে অল্পদিনের মধ্যেই পুনরায় ভগ্ন দশায় পরিণত হয় বালি ব্রিজ, দক্ষিণেশ্বর ইত্যাদি জায়গা থেকে শহর কলকাতাগামী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তার হাল। আর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে দক্ষিণেশ্বর যাওয়ার পথে যে আন্ডারপাসটি রয়েছে সেটি সাময়িকভাবে মেরামতির ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। প্রতিদিনই কলকাতার অফিসে যান এই রাস্তা ধরেই।
রাস্তার এই বেহাল দশার কারণে যানজটের জেরে সময় মতো অফিস পৌঁছানোটাই প্রতিদিনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন ধরে প্রতি বছর বর্ষাতে ভোগান্তির শিকার হতে হয় তাদের, জানালেন এক নিত্য যাত্রী। রাস্তা দিয়ে তো এলেন, কতক্ষণ লাগলো জ্যামে? 20-25 মিনিট লাগলো, 20-25 মিনিট লাগলো। কোথায় যাচ্ছিলেন? আমি তো যাচ্ছি অফিস। কতটা অসুবিধার মধ্যে পড়ছেন? অনেক অসুবিধা আছে, মানে রাস্তা অবস্থা খুব খারাপ, আর যা বৃষ্টি হচ্ছে এর মধ্যে রাস্তা মানে সব জায়গায় গর্ত আছে পুরো, মানে বাইক চালানো তো খুব অসম্ভব। মানে কতটা জীবনের ঝুঁকি এই রাস্তা দিয়ে যেতে গেলে? খুব রিস্কি, আমি এটা কথা বলো, খুব রিস্কি, জানি না এটা হাইওয়ে, হাইওয়েতে যদি এরকম রাস্তা অবস্থা থাকে তাহলে মানুষ কীরকম থাকছে আমি বুঝতে পারছি না। এই যে যাতায়াত করেন, কতদিন ধরে এখানে যাতায়াত করেন? আমার প্রত্যেক দিন এখানে যাতায়াত। মানে এটা কতদিন ধরে এরকম দুরবস্থা, খারাপ রাস্তা? এটা আমার মানে বৃষ্টি শুরু হলেই এটা শুরু হয়ে গেছে, বৃষ্টি আগে একটু রাস্তা মানে ম্যানেজ করা যায়, কিন্তু বৃষ্টি শুরু হলেই মানে রাস্তা চাইছেন এই রাস্তাতে যাতায়াত করার জন্য কী চাইছেন? এই রাস্তাটা ঠিক হোক, আর রাস্তাটা ঠিক হলেই সব কিছু ঠিক, রাস্তাটা খুব খারাপ আছে বলেই 20 মিনিট মানে এই বৃষ্টিতে আমাকে দাঁড়িয়ে যেতে হলো, এই রাস্তা ঠিক হোক এটাই চাই। শ্যামল পালের রিপোর্ট, 7AWAK News Network। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7AWAK News Network চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।